খুঁজছি যাকে ভাবছি তাকে খুঁজছি তবু পাচ্ছি না, যাচ্ছি পেকে বয়সে মাথার জট খুলছে না। খুঁজছি যাকে ভাবছি তাকে খুঁজছি তবু পাচ্ছি না, যাচ্ছি পেকে বয়সে মাথার জট খুলছে না। দুলছে আকাশ, দুলছে বাতাস, দুলছে ইচ্ছে, শুধু দুলছে না তোমার মন। কেমন রবি বলো তো? মানে মন কেন দুলছে না? মানুষের মন না দুললে কিন্তু কিছুই দুলবে না। ওই দেখো এই ছবিটা করতে গেল একটা ছেলে, ও এঁকেছে, মানে মাত্র ইন্টারমিডিয়েট পড়ে, এবং ওর ভাবনার জায়গায় আমি যেভাবে আমাকে দেখো আমার চোখ গুলো, মানে ও আপনাকে নিয়ে ভাবতে ভাবতে ওর মনের ভিতরে একটা দোলা দেয়। আমি বলছি যে আচ্ছা তুমি আমার চোখটা এত কালো করলা, হ্যাঁ দেখেছি তার কালো হরি চোখ, হ্যাঁ এটাই বলছে। ও আমাকে এক্সপ্লেইন করলো, আনন্দের মধ্যে রাখার চেষ্টা করেন, নিজেকে নিজে বুস্ট আপ করেন অনেক, এতটুকু পিচকি ছেলে, এবং আমাকে বলছে খবরদার আপনি মেলোডি গান ছাড়া গান গাবেন না। মানে বিপুল ভালোবাসা আছে কিন্তু প্রচন্ড, এবং আমার মতো মেয়ে না দেখলেও কখনোই কোনো মেয়ের প্রেমে পড়বে না। এই ভালোবাসার যে এই অনুভূতিটা, এটা আমার জন্য অনেক বড়। বাট এই মুহূর্তে রাব্বি তোমাকে বলতে চাই, আমাদের না বাইরে যাওয়ার কথা? ও আসলে হ্যাঁ প্রিয় দর্শক, আজকে হঠাৎ একদিন আমরা শুরু করব ফাহমিদ আপার সঙ্গে, এবং তার সঙ্গে সারাটা দিন ঠিক যেরকম আমাদের দিও অনেক মজা করবো, অনেক ঘুরবো এবং পছন্দের খাবার খাবো, এমন এমন জায়গায় নিয়ে যাবো, এমন একটু পানিশমেন্টও দেবো, এবং সবাই আছে আমাদের সঙ্গে, সবাই একসঙ্গে যাব। কোথায় যাচ্ছি আমরা আজকে শুরুতেই? শুরুতে আমার যেখান থেকে শুরু, যেখান থেকে আমার লটকন চুরির ব্যাপারটা, তারপরে পড়াশোনার ব্যাপারটা শুরু হলো, শিক্ষা, স্কুলে যাই। এই যে রাস্তাটা দেখছো না আমার, এটা কিন্তু এন্ড, মানে এটা এখানে লেক, মানে ডেড এন্ড, একদম ডেড এন্ড, হ্যাঁ ছেড়ে গেলে। তোমাকে এই লেকটা না দেখায় আমি আসলে যেতে চাই না। কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। পছন্দের যে মানে প্রকৃতি, হ্যাঁ যে দোলার ব্যাপারটা, একদম দোলা দিয়ে শুরু হলো, পানি দুলছে, আকাশ দুলছে, আমাদের মন দুলছে, পাতাগুলো দুলছে এবং ছায়া পড়ছে এবং সেগুলোও দুলছে। আমি কি করে যাই বলো? চলুন যাই। এই হচ্ছে আমার সেই লেক, এবং হঠাৎ একদিনে যারা হঠাৎ করে আমাদের সঙ্গে এই লেকে চলে এলেন, একদম ফাহমিদ আপার কল্যাণে এই লেকটি দেখতে পাচ্ছেন আপনারা, এবং পানি দুলছে। দেখো এখানে আসলে কিরকম লাগে, মনটা কেমন হয়ে যায় দেখছো, গাছের ছায়া ফাঁক দিয়ে যে সূর্যের আলো, এটার মধ্যে যে একটা আনন্দ, এই যে একটা দোলা, আমি তোমাকে আসলে এটা কি বলবো বলো। প্রত্যেকটা সময় যদি এরকম থাকতো ও ফ্যান্টাস্টিক। এবং তুমি দেখো কত স্নিগ্ধ, এই পানিটা দেখো, পানির আসা যাওয়াটা, এই পানি দেখতে দেখতে মনে হয় অনেক গান লিখে ফেলা যায়। হ্যাঁ আমি তো এখানে বসে বসে গান লিখি। কোন কোন গান হয়েছে এখান থেকে? হ্যাঁ একটা গান আছে আমার, তখন আমি ছিলাম মনে মুগ্ধ নয়ন মেলে জানালা পাশে, যখন বৃষ্টি নেমেছিল গভীর শব্দে মেতে। রাব্বি চলো, এখানে আর বেশিক্ষণ থাকলে মনে হবে যে এখানেই বসে থাকি। আমরা এখন ফাহমিদ আপার স্কুলে। এটা আমার স্কুল, এই যে এই স্কুলের এন্ট্রান্সটা, এখানটা আমাদেরকে দারোয়ান খুব সাবধানে ঢুকাতো, এই গেটটা খোলা থাকতো, ছাতা নিয়ে থাকতো, বৃষ্টি হলে আস্তে আস্তে ঢুকো সবাই, আমি তো ঢুকে যেতাম। এইটা আমার ক্লাসরুম ছিল, আমি ক্লাস 6 এ যখন পড়তাম, আমরা দোতলায় চলে গেলাম যখন আমরা আরো ক্লাস 9 এ উঠলাম। তারপরে হচ্ছে এটা আমাদের, এই যে প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপালের ছবি, টুলু আপা আর রোকে আপা। ফাহমিদ আপা আপনি যখন স্কুলে পড়তেন তখন কি গান গাইতেন?
হ্যাঁ, আমি তো সারাক্ষণ গান গাইতাম। তখন কি কি গান গাইতেন মনে আছে? তখন গান গাইতাম হচ্ছে হলো আব্বার, মানে আমি তো লতা মঙ্গেশকরের অনেক বড় ফ্যান। আমি ছোটবেলা থেকে একটু সিরিয়াস গান গাই, তবে একটা নাজমা জামানের একটা গান হতো, তোমার জীবনী কে লোকি আজি বুঝি নতুন কোন অভিশাপ আমি এসেছি। দীর্ঘ 10 বছরের তো স্কুলের প্রত্যেকটা দিনেরই ঘটনা আসলে মানে বলার মতো, ভাবার মতো, কারণ এটাকে ঠিক বলা যায় না। বাট আমি এই মুহূর্তে একটু নস্টালজিক হয়ে যাচ্ছি, আমার আসলে কান্না আসছে আমার আসলে। হোয়াট টু সে, আই ডোন্ট নো। এখানে কোনো মজার ঘটনা নেই, কোনো মজার স্মৃতি? অনেক মজার মজার ঘটনা মানে ইউনিভার্সিটিতে পড়তে আসলে যেটা হয় যে আসার পরে নতুন বন্ধু, নতুন অনেকে, নতুন একটা জায়গা, কারোর সঙ্গে পরিচয় হচ্ছে, কারোর সঙ্গে হচ্ছে না, কারোর সঙ্গে হয়তো একটু প্রেম প্রেম ভাব হচ্ছে না, হ্যাঁ, কেউ কেউ বলতে পারছে না, হ্যাঁ, এই ধরনের গল্পটা কি ছিল? একটা ছেলের মনে হয় যে ওই যে তুমি বলে না, নতুন নতুন আসার পরে প্রেম জাগে, প্রতিদিনই ভাবে যে বলবে, ফামিদাকে বলতেই হবে। তা আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, আমি একদম খুবই হয়ে যাচ্ছি, তখন ওরা মনে হয় একদম অনেক দিনের সাধনায়, কত সাধনায়, হ্যাঁ, এই জাস্ট এরম করে তাকালাম, কে কিছু না, ওকে ঠিক আছে, আমিও খুব ডাঁটে চলে গেলাম। এখন সে বিদেশে থাকে, যোগাযোগ আছে? যোগাযোগ নাই, বাট আমি একদিন দেখলাম। আরেকটা সময় কেটেছে আমার খুবই ভালো, যে এই জায়গাটায় আসলে কি বলবো, অনেক আনন্দময়, অনেক আমার গানের কাজগুলো শুরু হলো। এটা তো ইউনিভার্সিটিতে, বাট তারও আগের কাহিনী, একটু মোহাম্মদপুরে যাই। প্রিয় দর্শক, হঠাৎ একদিনে এখন আমরা যাচ্ছি ফাহমিদা আপার সেই বাসস্থান যেখানে উনি আগে থাকতেন, মোহাম্মদপুরে। চলুন যাই। এখানে আমি থাকতাম, এখানে, হ্যাঁ, এবং অনেক সুখকর বলে না যে কিছু স্মৃতি, সেই স্মৃতিগুলো এত জমাট বেঁধে আছে যে এখান থেকে আমি আসলে বেরোতে পারি না। এই বাসাটা বুঝছো, তিনতলা ছিল, কিন্তু এটাকে একটু রেনোভেট করেছে। কত সাল থেকে ছিল এটা? ধরো 77 থেকে। এখানে ব্যাডমিন্টন খেলতাম, ওই বাসাতে আমার একটা ফ্রেন্ড থাকতো, রাব্বি অনেক ধন্যবাদ যে তুমি এরকম একটা জায়গায় আমাকে নিয়ে আসছো। মানে আমরা ঘুরতে যেয়ে এই যে সুখকর যে ছোট ছোট স্মৃতিগুলো, এগুলোকে ঘিরেই কিন্তু আমাদের সময় পার হচ্ছে, কিন্তু দেখো আজও কিন্তু এই স্মৃতিগুলোই বিদ্যমান। একটা জায়গায় যেতাম, সেটা হলো আর্ট কলেজে খুব আড্ডা মারতাম। আচ্ছা, আমার তো স্বপ্নের জায়গা ছিল আমি আর্ট কলেজে পড়বো, পড়া হয়নি, বাট ওই জায়গাটাকে না খুব আড্ডা দিতাম, হ্যাপি গান করে, হ্যাঁ, হ্যাপি অ্যাকাউন্ট, হ্যাপি অ্যাকাউন্ট, সে গিটার বাজাইতো, আমরা গান করতাম, অনেক কোন রকম চলে, সোনালী সময় গেছে সেখানে। তবে এখানে যাওয়ার পথে আমি একটু তোমাকে দেখাতে চাই একটা জায়গা। কোন জায়গা? সেটা হলো যে আমার বাবা কিন্তু এখানে এই মোহাম্মদপুরের কবরস্থানে শুয়ে আছে, তো তাকে একবার দেখে যাই প্লিজ, চলুন। এবং আমরা শ্রদ্ধেয় মাহমুদুর নবী, তাকে নিয়েও জানবো ফাহমিদা আপার কাছে আমাদের হঠাৎ একদিনে। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি একটি কবরের সামনে যেখানে লেখা মরহুম মাহমুদুর নবী। 1990 তিনি আমাদের ছেড়ে চলে যান। আমার কাছে খুব অবাক লাগছে যে জন্ম কিন্তু ডিসেম্বর মাসে, মৃত্যু ডিসেম্বর। আমি কখনো ভাবি না যে আমার বাবা নেই, সবসময় আছে এবং আমি এখানটায় এসে বসে থাকি। এখানে আমার আগে মৃত্যু নিয়ে ভয় ছিল, এখন বাবা মারা যাওয়ার পর থেকে এই যখন এখানে আসি আমি একা একা, আমার খুব মন খারাপ হলে আমি এখানে বসি, আমি একটা মুহূর্তের জন্য ভাবি না যে এটা আমার বাবার কবর। আমার মনে হয় যে আমি, এই তো বাবা, আমি এখানে আছি, আমি একটা আশ্রয় আমার দেখতে পাই আর কি। আমার মনে আছে 71 সাথে অনেক ছোট, আমরা অনেকই ছোট, আমি দেখতাম আব্বা গাচ্ছে, কালো রাত পিছে পড়ে থাকা পথ, মানে এইসব সব গানগুলো মুক্তিযোদ্ধা করে, হ্যাঁ, আমার মাকে এসে বলতো ভাবি খাবো। একটা ঘটনা বলি তোমাদেরকে, মানে আর্মিরা আসছে ড্রয়িং রুমের সামনের দরজা দিয়ে, পেছন দরজা দিয়ে কিন্তু মুক্তিযোদ্ধারা আমাদের বাসায়, তখন কেরোসিনের চুলায় রান্না হতো, আম্মা আলু ভর্তা করলো, ডিম ভাজলো, ভাত রান্না করলো, ওদেরকে আম্মা খাওয়াচ্ছে, এদিকে কিন্তু স্টেন গান নিয়ে আমাকে আর সামিনাকে এই জায়গাটায় ধরে বলছে যে আব্বাকে নিয়ে যাবে, গান শোনাতে হবে। তো তখন ওই আব্বা ওদের সঙ্গে যাবে, এই পিছনের ঘরে এসে
মুক্তিযোদ্ধাদেরকে ছিঁড়া কাপড় চুপড়ের কি অবস্থা, কিন্তু নবী ভাই দুইটা লাইন গান শোনান নবী ভাই আমার আব্বাকে। তখন আব্বা একটু গান শোনালো, গান শোনানোর পরে ওরা বললো ভাবি আমাদেরকে খাবে কোনো সময়, আম্মাকে বললো তুমি ওদেরকে ভালো করে খাওয়াই দাও, আমি চললাম। আমার মা খুব ভালো গান গায়, আমার মা লতা মঙ্গেশকর হতে পারবে না বলে সে কখনো গান মানে ইন ফ্রন্ট অফ পাবলিক গায় নাই। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু এরকম ছিল না আগে, কেমন ছিল একদমই মানে এটা যে এখন এটা সিমেন্টের না, এটা এটা একদম খালি ছিল মাঠের মতো। এবং এই যে এখানে এখন ছবি টবি বেশ সুন্দর করে করা, এটা কিন্তু প্রদর্শনী হয় অনেক ছোটখাটো অবস্থা, এত কিছু ছিল না, বাট এই গাছটা ছিল, এই বৃষ্টিটা ছিল, ওই ঝিরিঝিরি পাতাগুলো ছিল, এটা ছিল, হ্যাঁ মেঘ ছিল, ওই আর্ট কলেজটা ছিল। কিন্তু এই যে এখন নতুন করে এগুলো আরো একটু জোড়া দেওয়া হয়েছে, মানে সংযুক্ত হয়েছে, একটু নতুন নতুন বিভিন্ন কাঠামো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ নবাপ, অনেক তো গল্প হলো, এবার আমরা হঠাৎ একদিনে সব দর্শককে নিয়ে কোথায় যেতে পারি? আমি আজকে ধরো এমনি বাসাতে নুমা, তোমাদের কাছে নুমাপা, ফামিদা, কিন্তু আজকে যে ফামিদা নবী, একজন শিল্পী ফামিদা নবী, ধরো যদি আমি কাজ না করতাম, যে কাজটা করি সঙ্গীত সেটা যদি না করতাম, ধরো আজকে আমার তোমরা আমার সাথে এইভাবে হঠাৎ বেরিয়ে পড়তে না। তো সেই এমন একটা খুব আমার পছন্দের জায়গা, প্রিয় কিছু মানুষ, কিছু মানুষের যেখানে আমি খুব কাজ করে আনন্দ পাই, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, এবং আমার আমাদের যেখান থেকে আসলে সমস্ত কাজগুলো হয় স্টুডিওতে নিয়ে যাই, আমার কিছু প্রিয় মানুষের সঙ্গে তোমাদের দেখা করি। অবশ্যই প্রিয় দর্শক, চলুন যাই কোনো স্টুডিওতে এবং কোনো প্রিয় মানুষের কাছে, কিন্তু আমরা জানি না কে সেই মানুষ, চলুন দেখি। প্রিয় দর্শক, হঠাৎ একদিনে আমরা বলেছিলাম যে একটা কাজের জায়গা, অনেক প্রিয় জায়গা নুমা আপার, সেখানে আমরা যাব, সেখানে একজন বন্ধু আছে, তার সঙ্গে কথা হবে। আমরা চলে এসেছি সেখানে, আর সেই মানুষটি সম্পর্কে অনেক বেশি পরিচয় দেওয়ার কিছু নেই আসলে, তিনি আমাদের অনেক চেনা একজন মানুষ, আমাদের অনেক প্রিয় একজন মানুষ, বাপ্পা মজুমদার। সবার আগে আমি জানতে চাই যে আপনারা যে কাজ করছেন একসঙ্গে দীর্ঘদিন ধরে, একসাথে অ্যালবাম আছে, হ্যাঁ এক যুগ হয়ে গেছে বন্ধুত্বে। মানুষ হিসেবে নুমাপা একজন অসাধারণ মাপের মানুষ, হ্যাঁ, এবং এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া, আমার একটা সৌভাগ্য, এবং নুমাপার জন্য কাজ করা আমার জন্য একটা অনেক বড় অনেক। একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান, ছেড়া ছেড়া সাদা কালো স্বপ্নবতী গান। প্রিয় দর্শক, অসাধারণ একটা গান শুনলাম আমরা, আর অনেক ধন্যবাদ বাপাদা আপনাকে আমাদের হঠাৎ একদিনের পক্ষ থেকে। আর আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আরও অনেক জায়গায় যাব, তো নুমাপাকে নিয়ে আমরা এমন একটা জায়গায় যেতে চাই এর পরে যেখানে উনি সময় পেলেই যান, কিন্তু সেই সময়টা হয়তো সবসময় হয় না, সেখানে আজকে আমরা যেতে চাই। জায়গাটা অনেক অদ্ভুত রকম সুন্দর, চলুন যাই সেখানে, দেখি সেটি কোন জায়গা। অসাধারণ একটা জায়গা প্রিয় দর্শক, আকাশের মন ভালো নেই, বাতাসের মন ভালো নেই, এরকম কোনো ব্যাপারই নেই আজকে, এসব হবেই না, এসব হবেই না, অনেক বেশি মন ভালো আমাদের, সুখী নৌকায় উঠে, বুঝছো। হ্যাঁ, এবং আমি সবাইকে বলে দিই হঠাৎ একদিনে যারা আছেন আমাদের সঙ্গে, এই সেই জায়গা, এই সেই খোলা আকাশ, এই সেই পুরো একটা জায়গা জুড়ে পানি 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 এবং নৌকা, অদ্ভুত সুন্দর একটা জায়গা। এখানে আমাদের প্রিয় ফামিদা নবী, আমাদের উমাপা প্রায় আসেন ঘুরতে, এটি তার অনেক প্রিয় একটা জায়গা। দুলছে আকাশ, দুলছে বাতাস, দুলছে ইচ্ছে, শুধু দুলছো না, আর বলবো না, এটা বলবো, শুধু দুলছি আমরা, এবং একটা নৌকা, এবং একটা নৌকা, একটা ছলাৎ ছলাৎ একটা আওয়াজ আসে। শুনো, এই যে এখানে দেখতে পাচ্ছো বইঠার, এটা আমি চালাবো একটু পরে, না অবশ্যই নিশ্চয়ই চালাবেন, আমি নৌকা চালাতে পারি, কিন্তু আমার কিছু জিজ্ঞাসা আছে আপনার কাছে। হ্যাঁ বলো। নুমাপা, আপনার জীবনে সবথেকে কষ্টের স্মৃতি কি? কষ্টের স্মৃতিরা আসলে আমি মনে করি মানুষকে বাঁচতে শেখায়, তবে কষ্টের যেটা স্মৃতি থাকে না, আমার মনে হয় যে কষ্ট কষ্টই একটা গল্প হিসেবে চলে যায়। হ্যাঁ চলে যায়, সেটা আরেকটা কষ্ট তৈরি হয়, সেটা থেকেও মানুষ বের হয়। আমি কষ্টটাকে আসলে কষ্টের কোনো স্মৃতি হিসাবে দেখি না, ওটা মনে করি পার্ট অফ গেম, পার্ট অফ লাইফ। আপনার কাছে সমুদ্র অনেক প্রিয় না পাহাড় অনেক প্রিয়? আকাশ একটা কথা বলে, পাহাড় তার সাথে কথা সাই দেয়, আর সমুদ্র তারই একটা অংশ। সমুদ্র অনেক বেশি গভীরতা না?
তিনটাই সমান। আকাশ বলে না কথা, পাহাড় বোঝে সে ব্যথা, আর সমুদ্র বুঝিয়ে দেয় সে কথা। নৌমাম্পা এই যে একটা বিশাল পানির একটা জায়গা, বিশাল জলরাশি, এখান থেকে ধরা যাক দূরে কোনো একটা দ্বীপে আপনাকে নির্বাসিত করা হলো, কোনো একটা দ্বীপে সেখানে আপনি থাকবেন, কী নিয়ে যাবেন আপনি, আপনার পছন্দের কী কী আছে? সেখানটায় ধরো অনেক কিছুই পাওয়া যায় জীবনের কঠিনতম জায়গায় গেলে। তবে আমি একটা গানটা ছাড়তে পারবো না, ওখানটায় আমি আসলে একটা সিডি প্লেয়ার নিয়ে যাব, হ্যাঁ ব্যাটারি অনেকগুলো নিয়ে যাব, যাতে করে গানটা শুনতে পারি। খাওয়া দাওয়া জোগাড় করে নিব, আমি ওটা নিয়ে যেতে চাই না। আচ্ছা, আমি ঠিক টারজান স্টাইলে থাকতে চাই। আচ্ছা, নিশ্চয়ই দেখা যাক, দেখা যাক, আমরা উদ্যোগ নিতেও পারি কিন্তু সেরকম হতেই পারে। নৌমাম্পা আপনার জীবনে ইচ্ছেটা কি ছিল, যে জীবনে আমি কি হয়ে উঠব? আমি আসলে গান গাইতেই চেয়েছি, গান ছাড়া আমার আসলে আমার আমার জীবন চুপ হয়ে যাবে, মানে একদম অপরিপূর্ণ না। আমার মেয়ে আমাকে বলছে যে মা তুমি আসলে গান ছাড়া থাকতে পারবা না, ওই পারমিশনটা ওর কাছ থেকে পেয়ে গেছি, সুতরাং আমি শেষ দিন মৃত্যুর একদিন পর্যন্ত গান করতে চাই। নৌমাম্পা আপনি যা হতে চেয়েছিলেন, আপনার যে ইচ্ছে ছিল আপনি তাই হয়েছেন, তো সেই ইচ্ছে অনুযায়ী আপনার ইচ্ছের মতো আপনার খুশি মতো একটা গান শুনতে চাই আমরা। আমার লেখা আমার সুর একটা যে একটা নতুন গান সুর করেছি লিখেছি ওটাই শোনাই আজকে সকাল থেকে তোমাকে শোনাচ্ছি। দুলছে 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 আকাশ, দুলছে বাতাস, দুলছে ছে, শুধু দুলছে না তোমার মন, দদুল দুল দুলছে প্রজাপতি, দুলছে হাওয়ায় দুলছে ছে, শুধু দুলছে না তোমার মন।